আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম, মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেসা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমাদের আজকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব ও শ্রেণী বিভাগ নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা গত দুই ক্লাসে মোটামুটি হিসাবে যে লেনদেনের শ্রেণী বিভাগগুলো কিভাবে যায়, কোথায় যায়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তোমরা যারা যুক্ত হচ্ছ, বই খাতা কলম নিয়ে বসে যাও, আর একটু কমেন্টস বক্সে জানিয়ে দাও যে বোর্ড এবং সাউন্ড সঠিকভাবে যাচ্ছে কিনা। সাউন্ড এবং বিশেষ করে এই বোর্ডের বিষয় এবং লেখা এবং আমার সাউন্ড স্পষ্ট কিনা, আমরা তাহলে আমরা শুরু করে দিব। তোমরা বইয়ের আমরা এই পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, সেটা নিয়ে এখন কথা বলছি আমরা। গত ক্লাসে আমরা যে হিসাবটা শেষ করেছি, হিসাব সংশ্লিষ্ট লেনদেন আমরা সম্ভবত ষোলো সতেরো পর্যন্ত এসেছিল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা মজুদ পণ্য এই অংশটা শেষ করেছিলাম, আমরা ষোলো থেকে আবার শুরু করছি। তাহলে আমাদের ষোলো নম্বরের যে বিষয়টা, আমাদের যে এখানে হলো লেনদেনের বিষয়, প্রথমে ছিল হিসাবের নাম, এখানে ছিল ক্রমিক নম, হিসাবের নাম, হিসাবের শ্রেণী বিভাগ অর্থাৎ শ্রেণী, অর্থাৎ হিসাব সংশ্লিষ্ট লেনদেন। তাহলে আমরা ষোলো থেকেই শুরু করি, আবার সমস্যা নেই। ষোলো তলো ঋণ হিসাব, এর আগেও আলোচনা করেছি যতটুকু, আমরা এখান থেকে আবার শুরু করি, সমস্যা নেই। তাহলে আমরা এর আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেগুলা নিয়ে আবার একটু ভালোভাবে দেখেছ, যেমন পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব, এটা কেন দায়, প্রাপ্যবিধ হিসাব কেন সম্পদ, সেগুলো ঋণ হিসাব, ঋণ কি, এটা দায় দায়ে পড়ে, যেমন ঋণ ঋণ হিসাব। আমি ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান থেকে যখন ঋণ গ্রহণ করি, তখন তাকে ঋণ পরিশোধ করতে হবে, এই জন্য একটা দায়।
প্রতিষ্ঠানে প্রয়োজনে ঋণ গ্রহণ ও পরবর্তীতে তা পরিশোধ হলে ঋণ হিসাব প্রভাবিত হয়। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে, যেমন রাকেশের ঋণ হিসাব, এটা আমরা গত ক্লাসে আমরা করেছি, আমরা আবার এখান থেকে শুরু করলাম ব্যাংক ঋণ হিসাব। তাহলে এটা আমরা বলছিলাম যে প্রতিষ্ঠানের নামে আমরা যদি ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ ও পরিশোধ সংক্রান্ত প্রতিষ্ঠানের নাম যদি হয়, যেমন ব্যাংক, যেমন ব্যাংক ঋণ, রাকেশের থেকে ঋণ নিলে রাকেশের ঋণ হিসাব আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামেও লিখতে পারি। তাহলে আমরা এটা দেখলাম। এবার আসি আমরা 17 নম্বরে, আমরা নিচে লিখি বিনিয়োগ। এটা ঠিক উল্টা, বিনিয়োগ হলো কি, যার ইংরেজি শব্দটা হলো ইনভেস্টমেন্ট। আমরা বিনিয়োগ, এটা হলো সম্পদ, এটা হলো সম্পদ, ঠিক এটা বিপরীত। বিনিয়োগ কথাটি এভাবে হয়তো আমরা বুঝি না, কিন্তু দেখা যায় যদি ইংরেজি বলি আমরা ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করে ফেলেছি, ইনভেস্টমেন্ট করে ফেলেছি, তাহলে সহজে বুঝতে পারি। কারণ আমরা অনেক সময় যে ইংরেজি শব্দগুলো ব্যবহার হয় বেশি, সহজেই এটা বোঝা যায়। যেমন এমন অনেক সময় অনেকে বলে যে ভাই কিছু টাকা দেন না, মানে আমার এই কাজটা করতে হবে, বলো যে আরে ভাই এটা তো গত পরশু দিন এক জায়গায় ইনভেস্ট করে ফেলেছে, অর্থাৎ বিনিয়োগ করে ফেলেছে, অর্থাৎ ব্যবসায়ের কিছু অলস অর্থ, দেখা যায় ব্যবসায় প্রয়োজনে লাগে না, প্রতিষ্ঠানের অলস সাময়িক বা দীর্ঘমেয়াদী জন্য অনেক সময় আমরা কী করি, শেয়ার ক্রয় করি, ডিবেঞ্চার ক্রয় করি, সঞ্চয়পত্র ক্রয় করি, প্রাইস বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে তা ভাঙানো হলে বিনিয়োগ হিসাবে হয়। যেমন শেয়ার, সঞ্চয়পত্র, শেয়ার, সঞ্চয়পত্র এবং এমনি এছাড়াও অন্য কোনো প্রতিষ্ঠানকে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে রাখলাম, সে আমাকে একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা ফেরতও দিল, আবার তার সাথে কিছু মানে বাড়তি মুনাফা দিয়ে দিল। তাহলে এই যে শেয়ার মানে বিনিয়োগ করা, শেয়ারে বিনিয়োগ করা বা সঞ্চয়পত্র কিনা, প্রাইস বন্ড কিনা, অথবা কাউকে যেই অলস অর্থটা অন্য একটা প্রতিষ্ঠানে খাটানো, হ্যাঁ, এইগুলো হলো বিনিয়োগ হিসেবে যায়। ওইখান থেকে এটা ফেরত পাওয়া বা আবার এখানে কিছু মুনাফা পাওয়া, এগুলো বিনিয়োগ সংক্রান্ত হিসাবে যাবে, এই যে বিনিয়োগ হিসাবে যাবে। আর এর আগেরটা তো ঋণ হিসাব বললাম, যেমন শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড ক্রয়, এগুলো এর আওতায় আসে। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা পরের অংশটা দেখো আবার। 18 বেতন হিসাব, এটা একটা খরচ, এটা হলো বেতন হিসাব, কর্মচারীদের বেতন দিতে হয় বা প্রতিষ্ঠানের যে কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে বেতন হিসাবে লিপিবদ্ধ হয়। এখানে উল্লেখ্য কর্মচারীর নামে কোনো হিসাব খোলা হয় না। যেমন এখানে যদি কর্মচারীদের বেতন মানে দেওয়া হয় বা পরিশোধ করা হয় বা অপরিশোধিত হয়, বকেয়া থাকে, এইটা হলো বেতন হিসাবে আসে আর কি। এটা আবার আমরা পরে আসছি বকেয়া বেতনের বিষয়টা, কিন্তু কর্মচারীদের নামে কোনো হিসাব হয় না। যেমন কর্মচারীর বেতন প্রদান বা পরিশোধ এগুলা বেতন হিসাব নামেই আসবে, কিন্তু কর্মচারীর নামে আসবে না। যেমন আমি যদি উদাহরণ দিই, যদি এটা খেয়াল করো একটু, তাহলে এই কর্মচারী রফি এই নামে কোনো হিসাব হবে না, এই বেতন হিসাব অর্থাৎ খরচের নামে হিসাবটা হবে, এটা হলো ব্যয় হিসাবের আওতায় পড়ে।
তাহলে বেতন হিসাব আমরা দেখলাম, এরপর হলো ১৯ হলো মনিহারি, মনিহারি কি বলে মনিয়ারি হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তাহলে এটার জন্য মনিয়ারি প্রতিষ্ঠান প্রশাসন কার্য সম্পাদনের কাগজ কলম পেন্সিল স্কেল কভার পিন ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি আমরা মনিয়ারি হিসাবে লিখবো, এটা ব্যয়। যেমন আমরা লিখতে পারি কাগজ কলম পিন ক্লিপ এগুলো যদি ব্যবসার প্রয়োজনে আমরা কিনে থাকি ব্যবসার প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য, তখন এগুলো আমরা মনিহারি হিসাবে লিপিবদ্ধ করতে হয়। আমরা লিখবো না কাগজ হিসাব, আমরা লিখবো না কলম হিসাব, আমরা লিখবো মনিহারি হিসাব। এটা ব্যয় শ্রেণীবিভাগে পড়ে। তারপর আছে ভাড়া, গুড, ভাড়া হিসাব। ভাড়ার মধ্যে আবার একটু ইয়ে আছে, এটা হলো ২০ নম্বরে ভাড়া। এটা হলো এটাও ব্যয়, যদি শুধু ভাড়া থাকে আমরা ব্যয় হিসাবে ধরব। ভাড়া প্রাপ্ত হতে পারে, প্রদত্ত হতে পারে। আচ্ছা, এখানে একটু আমার সাথে বইটাতে একটু দেখো তোমরা, কারখানা অফিস শোরুম প্রভৃতি স্থানের ভাড়া পরিশোধ বা অপরিশোধিত হলে ভাড়া হিসাব খোলা হয়। প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাবও হতে পারে, যেমন অফিস ভাড়া হিসাব, কারখানার ভাড়া হিসাব, এগুলো আমাদের হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের যে এটা হলো ব্যয়, হ্যাঁ, অফিসের ভাড়া, কারখানার ভাড়া, শোরুমের ভাড়া পরিশোধ করা হয় বা অপরিশোধিত থাকে, তাহলে এটা ভাড়া হিসাবে বসবে, এটা ব্যয়। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে আমরা লিখতে পারি অফিস ভাড়া হিসাব, কারখানার ভাড়া হিসাব, এভাবে আমরা মানে উল্লেখ করতে পারি। তারপরে আছে পরিবহন, এটাও ব্যয়। পরিবহন বলতে আমরা কি বুঝি? যে আমরা পণ্য কিনে আনলাম, পরিবহনের মাধ্যমে আনলাম, এটা আমরা বলতে পারি আন্তঃপরিবহন। তারপরে ক্রয় পরিবহন, তারপর আবার বিক্রয়কৃত পণ্য আমি মুক্তার কাছে পাঠাইলাম, তাহলে এই পরিবহনের মাধ্যমে যে আমরা এটা এটাও একটা ব্যয়। তাহলে এই বিক্রয়ের সাথে জড়িত আমি পাঠানো হলো বিভিন্ন জায়গায়, তাই যে খরচটা দেওয়া হলো সেটা হলো বিক্রয় পরিবহন, বা আমরা বহি পরিবহনও বলতে পারি। একটু খেয়াল করো যে ক্রয়পণ্য ক্রয় ও বিক্রয়কালীন সময় তা যথাক্রমে আনয়ন ও পৌঁছানোর জন্য অর্থ ব্যয় হলে ক্রয় পরিবহন, ক্রয় বা আন্তঃপরিবহন হিসাব ও বিক্রয় বা বহি পরিবহন হিসাবে খোলা হয়। তাহলে এই পরিবহন এটা হলো ব্যয়, আন্তঃপরিবহন হোক আর গিয়া বহি পরিবহন হোক, দোনোটাই খরচের আওতায় পড়ে। এটা ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত, ক্রয়কৃত পণ্য আনয়ন এবং বিক্রয়কৃত পণ্য পৌঁছানো যে বহন খরচ, পরিবহন খরচ, সেগুলোকে আমরা পরিবহন আন্তঃপরিবহন লিখতে পারি ক্রয় পরিবহনের বেলায়, আবার বিক্রয় পরিবহনের বেলায় বহি পরিবহন লিখতে পারি। এটা হলো ব্যয়, এগুলো হলো শ্রেণীবিভাগ ব্যয়ের মধ্যে পড়ে। তারপরে আসো আমরা নেক্সট, এখানে বলা আছে যে ২২ নম্বরে প্রদত্ত সুদ হিসাব ও প্রাপ্ত সুদ হিসাব দুইটাই এখানে দেখানো হয়েছে। একটা হলো প্রদত্ত সুদ, আরেকটা হলো প্রাপ্ত সুদ। তাহলে প্রদত্ত সুদ মানে সুদ প্রদান করতে হয়, তাহলে এটা কোন হিসাব হবে? ব্যয় হবে। হ্যাঁ, এটা ব্যয় ও আয়, এটা হলো ব্যয় আর এটা হলো আয়। তাহলে এই প্রদত্ত সুদ হলো ব্যয় আর প্রাপ্ত সুদ হলো আয়, যে আমি সুদ পেতে পারি, কি সুদ পেতে পারি, ওই যে বলেছিলাম বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগের সুদ পেলাম। হ্যাঁ, এটা হলো প্রাপ্ত সুদের মধ্যে আসে। ব্যাংকে টাকা জমা টাকা আছে, ব্যাংক জমার উপরে সুদ আমাদেরকে দিল, তাহলে আমি প্রাপ্ত হইলাম, তাহলে এটা প্রাপ্ত সুদের আওতায় হচ্ছে আয় হিসাব হবে।
হ্যাঁ, তারপরে আবার বিনিয়োগের যা সঞ্চয় সুদ বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রদত্ত সুদ গুণে সুদ প্রাপ্তি ও প্রদান এবং সুদ প্রাপ্য বকেয়া সকল এই ক্ষেত্রে সুদ হিসাবে গণ্য হয়। প্রাপ্তি বা অনাদায় সুদের ক্ষেত্রে বিনিয়োগের সুদ হিসাব, উত্তোলনের সুদ হিসাব, প্রদত্ত ঋণের সুদ হিসাব, ব্যাংক জমা সুদ হিসাব, প্রদত্ত বা বকেয়া সুদের ক্ষেত্রে মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতে সুদ প্রভৃতি উল্লেখযোগ্য। হ্যাঁ, এখানে এই যে উত্তোলনের সুদ, এগুলো আমাদের জন্য প্রাপ্ত সুদে আসবে আর ব্যবসায়ের, কারণ মালিক অনেক সময় উত্তোলন করে নিয়ে দেয়, তার উত্তোলন উপরে সুদ ধার্য করা হয়। আবার মালিক যে আমাকে মূলধন দিয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন দিয়েছে, মালিক একটা মূলধনের সুদ ধার্য করলো, এই সুদ এটা হলো সুদ প্রদান, এটা হলো প্রদত্ত সুদের আওতায় যাবে। তারপর হলো ব্যাংকের থেকে ঋণ নেওয়া হয়েছে, ব্যাংক ঋণের সুদ, এমনি ঋণ নেওয়া হয়েছে ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এগুলো হলো এটা প্রদত্ত সুদের গড়ে যাবে, ব্যয় মানে খরচ। ঠিক আছে, তাহলে এখন যেগুলো প্রাপ্ত হচ্ছে সেটা হলো প্রাপ্ত সুদে যাবে না আয়, আর যেগুলো প্রদত্ত সুদের আওতায় আছে যেমন সেগুলোকে আমরা ব্যয়ের মধ্যে ধরবো, যেমন ব্যাংক জমাতিরিক্ত সুদ, ঋণের সুদ, এগুলো আমরা প্রদত্ত সুদের বেলায় ধরবো। তারপরে আমরা 23 নম্বরটা এখানে লিখি, তেইশ বলা আছে বিজ্ঞাপন হিসাব। এটাও ব্যয় বিজ্ঞাপন, বিজ্ঞাপন তো তোমরা দেখে থাকো রেডিও টেলিভিশনে, টেলিভিশনে তো প্রতিনিয়তই খবরের আগে পরে বিজ্ঞাপন দেয়, পোস্টারে দেয়, লিফলেটের মাধ্যমে দেয়, তারপরে বড় বড় সাইনবোর্ডে দেয়, তারপরে চলচ্চিত্রের মাধ্যমে দেয়, তারপরে ভ্যানে মানে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালায়, লিফলেট এভাবে চালায়, এগুলো হলো বিজ্ঞাপনের আওতায়, এটা হলো পণ্য প্রসারের জন্য, বিক্রয় প্রসারের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে, এটা ব্যবসার জন্য একটা ব্যয়। হ্যাঁ, তাহলে এই প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা এবং যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হলে বিজ্ঞাপন হিসাব খোলা হয়। পোস্টার, ব্যানার, ভিডিও, রেডিও, টিভি বিনামূল্যে পণ্য বিতরণ, স্যাম্পল যে দেখবা যে বাসা বাসা এসে দিয়ে যায় বা দোকানে দোকানে দিয়ে যায়, হ্যাঁ এগুলো প্রচারের জন্য দিয়ে যায়, এগুলো বিজ্ঞাপনের আওতায় পড়ে, এগুলোর নাম হলো বিজ্ঞাপন হিসাব খোলা হয়। যেমন এমন প্রশ্ন হতে পারে যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো, তাহলে আমি এটা কোন হিসাব লিখবো, বিজ্ঞাপন হিসাব লিখবো। তারপরে সাইনবোর্ড লাগানো হলো 3,000 টাকা, তাহলে এটাকে আমি সাইনবোর্ড হিসাব না লিখে লিখবো আমরা বিজ্ঞাপন হিসাব। তারপরে আরও আছে এখানে যে প্রচারণা রেডিও টেলিভিশনে আমরা দেখানো হয়, এগুলো যে বিভিন্ন মাধ্যমে বড় বড় বিল বোর্ডের মাধ্যমে দেখানো হয়, ব্যানার টানিয়ে দেয়, হ্যাঁ পণ্য প্রচারের জন্য প্রসারের জন্য, এগুলো প্রচার প্রচারণা চালানোর জন্য এগুলোকে, তাহলে আমরা এটা বিজ্ঞাপনের আওতায় নিয়ে আসবো, এটা হলো বিজ্ঞাপন হিসাব প্রচারের জন্য। তারপর আমরা নেক্সট একটা ধরি, আমরা আর বাকিটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ধরবো। আমরা 24 নম্বর একটা এখানে লিখে ফেলি, এটা হলো কুড়ি, এটা নিয়ে একটু কথা বলি, তাহলে এটা তোমরা জিনিসটা সহজে বুঝতে পারবে আশা করছি। এটাও ব্যয় প্রতি কুড়ি। কুড়িং কখন হয়? আমি যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন দেনাদার সৃষ্টি হয়, তো দেনাদারের কাছ থেকে স্বাভাবিকভাবে দেনাদার হিসাবটা হলো আমার জন্য সম্পদ। দেনাদার দেখা গেলো যে দেনাদার টাকা দিল না, দেনাদারের কাছে তুমি 10,000 টাকা পাবা, দেনাদার আর যোগাযোগ করছে না, তাহলে এটা কি অনাদায়ী পাওনা হয়ে গেলো, অর্থাৎ এটা কুড়িনে হয়ে গেল, এই টাকাটা আর পাওয়া যাবে না, যার ইংরেজি শব্দ হলো ব্যাড ডেটস। আমরা বলে থাকি ব্যাড ডেটস মানে এটা বিভিন্ন কারণে হতে পারে, কুড়িন দেনাদারের মৃত্যু মানে মরে গেছে আর কোনো তার খোঁজখবর নাই, তার আত্মীয় স্বজনের সাথে কোনো ইয়া নাই, ছেলে মেয়ের কোনো খোঁজখবর জানি না বা তার বিষয়টা জানি না, সে 10,000 টাকার পণ্য এর আগে পণ্য কেনাবেচা করেছে নিয়েছে, লাস্ট 10,000 টাকা তার কাছে পাওনা, কিন্তু এর মধ্যে সে মারা গেছে বা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া কথাটার অর্থটা হলো এই, আমরা এই দেউলিয়াটা একটু বুঝাচ্ছি, তাহলে মৃত্যু হয়ে গেলে বা অন্য কোনো কারণে অর্থ আদায় অসম্ভব হলে কুড়িন হিসাব খোলা হয়। হ্যাঁ, এরপরে আরেকটা লাইন আছে সেটাও আমরা একটু বুঝাচ্ছি, দেউলিয়া কথাটা বলছি। দেউলিয়া হলো যে ব্যবসা করতে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তার যে দেনা পরিশোধ করার মতো তার আর সামর্থ্য নেই, হ্যাঁ তখন সে কী করে, যখন ওই যে পাওনাদার তাকে চাপ দেয়, এক পর্যায়ে এটা মামলা মোকদ্দমায় চলে যায়, মানে মামলাতে চলে যায়, মৃত্যু হয়ে গেলে তো সেটা হলো একটা ভিন্ন, তাকে আর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, এই টাকাটা আমার জন্য মানে ক্ষতি, আমি এটা কুড়িন হিসাব লিখে দেবো। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার কাছে আমি টাকা পাইতাম, সে এখন আসেও না, দেয়ও না, বারবার টাকাটা দেওয়ার সাথেও দেয় না, কিন্তু দেখা যাচ্ছে সে
অপারগতা প্রকাশ করতেছে, তাহলে তার স্থাবর অস্থাবর এমন কোনো সম্পত্তি নাই যেটা বিক্রি করে তোমাকে পরিশোধ করবে, তখন ওই যে মামলা গেলে তখন আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে। এটা এটা হলো দেউলিয়া হইলে তাহলে তুমি আর তার কাছ থেকে তুমি টাকা আদায় করতে পারবে না। তাহলে তুমি স্বাভাবিকভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কী লিখবো, কুরির হিসাব লিখবো, এটা আমার ব্যবসায় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, তা এই যে এটা এলো। আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, এখানে উল্লেখ্য সন্দেহযুক্ত পাওনার জন্য কুরিন সঞ্চিত হিসাব বলা হয়। হ্যাঁ, একটা হলো কুরিন হিসাব, যেটা আমি জানি যে এই টাকাটা পাওয়া যাবে না। এটা আমি বলছিলাম যে একজন দেনাদার 10,000 টাকা তার কাছে পণ্য বিক্রি করেছি, সে টাকাটা আর দিচ্ছে না। আমি জানতে পারলাম সে মারা গেছে, তার কোনো আত্মীয় স্বজন নাই, মানে আমি আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, আমার জন্য এটা কুরিন হয়ে গেল, কুরিন হিসাব। আমি এই হিসাবে দেখলাম এটা ক্ষতি। এবং কুরিন সঞ্চিত হলো, এটাও কুরিন সঞ্চিত হিসাব বলা হয় কি, যে এমন আরেকজন দেনাদার আছে 5,000 টাকা, সেও পণ্য কি মানে নিয়ে মানে বিক্রি করছে তার কাছে, সেও আজকে 3-4 মাস ধরে আর আসে না, দেখাও দেয় না, যোগাযোগও করে না, ফোনও করে না, পণ্যও কিনতে আসে না। তাহলে তোমার কাছে অবশ্যই সন্দেহ হচ্ছে যে এই পরিমাণ এই টাকাটাও আমি না পাইতে পারি না, মানে পাওয়া মানে আদায় করা সম্ভব না, তাহলে আমরা আলাদাভাবে একটা কুরিন সঞ্চিত হিসাব করি। কুরিন সঞ্চিতটা হলো সাময়িকভাবে আমরা এটা ক্ষতি হিসাবে দেখাই, কিন্তু এরা কিন্তু টাকাটা এটা হলো 50-50 আমরা বলি আর কি, আমি যেটা বলি 50-50 পাওয়ার সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই, সম্ভাব্য। তাহলে এটা আমি সন্দেহজনকভাবে আমি একটা কী ধরছি, ক্ষতি হিসাবে আমি এটা হিসাবের একটা রক্ষণশীলতার নীতি আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। এই রক্ষণশীলতার নীতি অনুসারে আমরা সম্ভাব্য ক্ষতিকে হিসাবে আনবো, যে আমার এই পরিমাণ টাকা আমি নাও পাইতে পারি, একটা সন্দেহজনক। এই যে স্বাভাবিকভাবে হচ্ছে দেখবা যে ব্যবসায়ীদের এটা একটা বিষয় আছে যে টাকা নিয়ে মানে খরচ নিয়ে গেছে আর আসে না, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই অবস্থা। তাহলে এমন যে সন্দেহ হচ্ছে, যে এমন দেখা যায় যে তারা তিনজনে হয়তো টাকা দিবে না বা একজন, এমন সন্দেহ হচ্ছে, তাহলে এমন যেমন হয়তো 5,000 টাকা তুমি কুরিন সঞ্চিত হিসাবে স্বাভাবিকভাবে বর্তমান মানে ইয়াতে ক্ষতি হিসাবে দেখালো, কিন্তু এটা আবার পেয়েও যেতে পারো, দেখা যাচ্ছে 3-4 মাস পরে আবার এসে টাকা দিয়ে গেলো, তখন আবার আবার অন্যভাবে হিসাবটা আমরা এখানে লিপিবদ্ধ করি। তাহলে এখানে কুরিন হিসাবে যেটা বললাম যে একবারে ক্ষতি দেউলিয়া হলে বা দেনাদারের মৃত্যু হলে বা অন্য কোনো কারণে অর্থ আদায় সম্ভব অসম্ভব হলে কুরিন হিসাব খোলা হয়। আর উল্লেখ্য যে সন্দেহজনক পাওনার জন্য কুরিন সঞ্চিত হিসাব খোলা হয়, যে সন্দেহজনক পাওনা যে তুমি যে টাকাটা পাইতা এটা সন্দেহজনক পাবে কি না তোমার কাছে অনিশ্চয়তা মনে হচ্ছে, এ ধরনের এটা কুরিন সঞ্চিত হিসাব হবে। আমরা এখানে এই কুরিন ইয়া পর্যন্ত আমরা পড়লাম, তারপরে আমরা নেক্সট যে বিষয়গুলো আমরা ইচ্ছা আগামী ক্লাসে পড়বো। এবং 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 যে কথাটা বলে রাখছি, এই এই অনুশীলনী যে অংশে মানে শেষ অংশে গিয়ে এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে তুমি অ্যান্সার করবে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা একদিন আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে, সেই পর্যন্ত তোমরা ধন্যবাদ, হ্যাঁ, ভালো থেকো। তার আগে তোমাদেরকে এই যতটুকু পড়ানো তা সেগুলো একটু অনুশীলন করবে, এটাই তোমাদের বাড়ির কাজ, তোমার এই যে ইয়া থেকে আর 16 থেকে 24 পর্যন্ত। যা আলোচনা হয়েছে সেগুলো তোমরা আবার বাড়ির কাজ হিসাবে এখানে সুন্দর করে লিখে রাখবে। আর এই অধ্যায় শেষে মানে আর একটা দিন এই অধ্যায়টা শেষ করে আমরা অনুশীলনীর মধ্যে এখান থেকে কি প্রশ্ন আসে, কিভাবে আসে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আমরা সমাধান করব এবং এই সমস্যাগুলো তোমরা লিখে রাখবে এবং আমরা সমাধান করব। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।